বেসিক্যালি একটু আগে যে ফুটেজটা তুমি দেখছিলে সেটা হচ্ছে আমি কপিরাইট স্ট্রাইক পেয়েছি, ঠিক আছে? আর একবার দেখিয়ে দিই তোমাকে, কপিরাইট অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে? কিসে কপিরাইট পেয়েছি, আমার দোষ এবং আমার গুণ যাই হোক হয়েছে। প্রথম কপিরাইট স্ট্রাইক যেহেতু পেয়েছি, তিনটে পেলে আমার চ্যানেলটা একদম ডিলিট হয়ে যাবে, এক্সপায়ার হবে। কপিরাইট স্ট্রাইকটা সেপ্টেম্বর 20 তারিখে হয়েছে, কিসের জন্য হয়েছে? IPL 2020 কিংস ইলেভেন পাঞ্জাব ভার্সেস ডেলি ডিসি, এই ম্যাচটা লাইভ আমি দেখিয়েছিলাম, তার জন্য কপিরাইট কে দিয়েছে আমাকে? স্টার স্পোর্টস, ঠিক আছে? কপিরাইট স্ট্রাইক আমি পেয়েছি প্রথমবারের জন্য, আর দুটো পেলে চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটা তো আর হাত দিচ্ছি না, এটা 1 আউট অফ 3 দেওয়া আছে। এরপর আমি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে আমি এখনও পর্যন্ত কতগুলো কপিরাইট ক্লেম খেয়েছি, কতগুলো ভিডিও আছে এখনও পর্যন্ত? 238টা, দেখতে পাচ্ছ? 238টা ভিডিও, তার মধ্যে কপিরাইট এখনও পর্যন্ত যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো সবই আমি রিমুভ করে দেবো, কমপ্লিটলি রিমুভ। যেমন এটা, এই একটা গান আছে ডিলিট ফর এভার, এক এক করে সব গানগুলো আমি ডিলিট করছি, ঠিক আছে? ফিল্টারে গিয়ে দেখি কপিরাইট ক্লেমস, হ্যাঁ কপিরাইট ক্লেমসগুলো শুধুমাত্র ডিলিট করবো। সুতরাং একসাথে অত এক এক করে করার কোনো প্রয়োজন নেই, যা কপিরাইট আছে এখনো পর্যন্ত সবগুলো আমি ধরে ডিলিট। 40টা গান, কী কী? না তুমি জানো না হম, করোনা, আচ্ছা করোনা গানটা তো আমার নিজের, এটা ছাড়বো না, এবার দেখে নিই। 39টা আছে, ঠিক আছে, মোর অ্যাকশন, ডিলিট ফর এভার। কি বলছে? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলিটিং ইজ পারমানেন্ট অ্যান্ড কান্ট বি আনডান, এখানে প্রচুর গান ছিল, 238টা দেখিয়েছিলাম। এবার ডিলিট করার পরে কি হচ্ছে সেটা আমি তোমায় দেখিয়ে দেব, একটু অপেক্ষা করতেই হবে যেহেতু ইন্টারনেট কানেকশনের উপর অনেক কিছু ডিপেন্ডেবল। সো একটু সময় লাগছে, আমি তবুও দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো অনেকগুলো গান তো, বিগত কবে থেকে গানগুলো হয়েছে? 4th January 2015, খুব ভালো গান ছিল এটা, আমার খুব ফেভারিট একটা গান, তার ইজ আমিন পর ব্যাং ব্যাং, তারপরে কাবিল মেরে রাশকে কমর, MS ধোনি তেরা ফটো, বলিউড ম্যাশআপ, ব্যাং ফ্রক, কলঙ্ক, কিউ ম্যা জাগু, চুনার, তারপর হচ্ছে বেখেয়ালি, ঠিক আছে। করোনাটা শুধুমাত্র রেখে দিয়েছি যেহেতু গানটা আমার নিজের, কিন্তু মিউজিকটা যেহেতু অন্য জায়গা থেকে ঝেঁপে দিয়েছিলাম, সুতরাং কতগুলো গান দাঁড়ালো, টোটাল গান দাঁড়িয়েছে আমি বলে দিচ্ছি, 151টা আই থিঙ্ক, 198টা, আচ্ছা আচ্ছা আচ্ছা, 198টা টোটাল দাঁড়িয়েছে। এবার আমি এটা দেখাতে চাইবো অ্যানালাইটিক্স কি বলছে। টোটাল 580 জন সাবস্ক্রাইবার, যেটা খুবই কম। ওয়াচ টাইম 8 ঘন্টা, আচ্ছা 8 ঘন্টা, 476টা হচ্ছে ভিউ, 84 লেস দেন ইউজুয়াল, আচ্ছা 84টা আরও হতো, বেশ। মনিটাইজেশনে ক্লিক করার পরে কি দেখাচ্ছে আমি দেখবো। 1000টা রিকোয়ার্ড, 142 পাবলিক ওয়াচ আওয়ার্স, 142 ঘন্টা হয়েছে সবে মাত্র, 4000 ঘন্টার মধ্যে 12 মাসের মধ্যে এইটা হতেই হবে, না হলে আবার প্রথম থেকে শুরু হবে। ওকে গাইজ, আশা করছি আপনারা সবাই দেখতে পেয়েছেন মূল ফান্ডাটা কী। যথেষ্ট কঠিন নয়, তবে আমার জন্য একটু চাপের, যেহেতু কী কন্টেন্ট ক্রিয়েট করবো সেটা ভাবতে ভাবতে হয়তো সময় বা দিন পেরিয়ে যায়, আর রেগুলারিটি না থাকলে ইউটিউবার হওয়া যায় না। যে কোনো বিষয় নিয়ে তুমি যদি কথা বলো, তোমার প্রেজেন্টেশন করো, সেটা রেগুলার বেসিসে একটা করতে হয়, প্রতিদিন না হোক সপ্তাহে দুটো তিনটে চারটে, অ্যাজ ইউ উইশ, বাট সেটা রাখতেই হবে, যেটা আমার ক্ষেত্রে অনেক সময় রাখা সম্ভব হয়ে ওঠে না, হয়তো তার জন্যই হতে পারে অনেক কিছু। চলো আজকের ভিডিও এই পর্যন্তই।
থ্যাংকস অ্যালট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি সাবস্ক্রাইব না করে থাকো, আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে, যাতে করে পরবর্তী নোটিফিকেশন একটাও মিস না হয়। আশা করছি এই ভিডিওটা খারাপ লাগেনি, খারাপ লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। লাভ ইউ অল।